দর্শক আপনারা তার কি দেখতে পাচ্ছেন যে এটা মুরগি জাতীয় আসলে একটি প্রাণী এবং এটি ওজনে কিন্তু মুরগির চেয়ে আসলে অনেক বেশি হয় এবং আপনি দেখছেন যে মাথায় তার আসলে লোম নেই এবং এটি কিন্তু আপনার পশ্চিমা দেশগুলোতে খুবই জনপ্রিয় এবং এটি 8 কেজি 10 কেজি পর্যন্ত হয় তবে আমাদের হাতে আমার হাতে যে তার্কিটি দেখতে পাচ্ছেন এটি 3.5 কেজি ওজন এবং আমরা জানবো যে এটির দাম কত এবং কোথা থেকে এগুলো এসেছে আজকে বাজারে কিন্তু আমরা মোট 3টি তার্কি দেখতে পেয়েছি তবে এগুলো ওজনে একটু বেশি হয় যে কারণে বড় পরিবার অথবা হোটেলগুলোতে কিন্তু এটি খাওয়া হয় যে কারণে যেহেতু এটি সাইজে একটু বড় এই জন্য বড় পরিবার ছাড়া কিন্তু এগুলো নেওয়াটা একটু কষ্টকর তবে এগুলোর মাংস খেতে কেমন যারা খেয়েছেন তারা হয়তো বলতে পারবেন নিশ্চয়ই সুস্বাদু হবে আমরা এই যিনি বিক্রেতা তার্কির যিনি বিক্রেতা তার সাথে একটু কথা বলবো আঙ্কেল একটু আসেন আপনি একটু বলবেন আপনার এই 3টা তার্কি আপনি কোথা থেকে নিয়ে আসছেন আমি কিনছি 750 টাকা করে কেজি এটা কবে কিনেছেন আবার এই গিয়া তো আজ ইয়া বিয়ারে সকালবেলা কিনে সকালে কিনেছি তো আপনি এখন কত দাম দিচ্ছেন এগুলো 550 টাকা দিয়েছি 550 টাকা করে দাম দিচ্ছেন তো এগুলো ওখানে কি কত কি পরিমাণ তার্কি আছে যেখান থেকে নিয়ে আসছেন এখানে বেশি নাই আছে 2-5টা আছে সেখান থেকে নিয়ে আসছেন এর আগেও কি আপনি তার্কি বিক্রি করেন জি জি পরশুদিন তার্কি নিলাম 4টা 4টাই বিক্রি হয়ে গেল হ্যাঁ বিক্রি এগুলো কারা নেয় জি এটা কি হোটেলে নাই নাকি বাসায় না বাসায় খা হোটেলে লই যা উনি ঈদগাহ থেকে এগুলো নিয়ে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো কিন্তু খুব বড় না মাঝারি আকারের আমরা বলতে পারি মাঝারি থেকে একটু ছোট আকারের কিন্তু তার কি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা রঙের কিন্তু আছে একটা হচ্ছে সাদা এবং হালকা কালো আর একটা কিন্তু কালো এবং অন্যান্য রঙের একটা কিন্তু মিশেল তো অনেকেই কিন্তু আসলে তার্কি খেতে পছন্দ করেন কারণ এটার যে মাংসটা কেউ কেউ বলেন যে এটি খাসির মাংস এবং মুরগির মাংসের মাঝামাঝি একটা স্বাদ থাকে যে কারণে কিন্তু এই তার্কি খেতে অনেকেই পছন্দ করেন তো যেহেতু শীতকাল এখন আসছে তো অনেকেই হাঁসের মাংস এবং এইসব তার্কির যে মাংস এগুলো খেতে পছন্দ করেন আরেকটি বিষয় হলো এটি কিন্তু একটি অপ্রচলিত তার্কিটা বেসিক্যালি কিন্তু একটি অপ্রচলিত প্রাণী আমাদের জন্য আর সাধারণত আপনার যা সবচেয়ে মজার একটি ব্যাপার হচ্ছে এই তার্কি এবং তুরস্ক নামে একটি দেশ আছে তার্কি সেটার কারণে কিন্তু সেই দেশটির নামটি পর্যন্ত পরিবর্তন করা হয়েছে পরবর্তীতে তার্কি এ করা হয়েছে পরবর্তীতে এই তার্কির কারণে সে এরা এগুলা প্রচণ্ড ক্ষুধা লেগেছে যে কারণে হচ্ছে আপনার তারা যে প্লাস্টিকের যে ব্যাগ সেটাও খেয়ে ফেলছে তো আমরা দেখতে পাচ্ছি এই সাধারণত এই অপ্রচলিত যে তার্কি আছে সেটিও কিন্তু আজকে বাহার ছাড়া বাজারে উঠেছে আমরা কিন্তু আছি এখন বাহার ছড়া বাজারে তো যারা বা তার্কি কিনতে চান এখনও আজকে 3টে তার্কি উঠেছে বাহার ছাড়া বাজারে ঢুকতেই যেখানে দেশি মুরগি এবং হাঁস বিক্রি হয় সেখানেই কিন্তু আপনারা এটা দেখতে পাবেন আমরা একটু এদিকে যাব এখানে আমরা একটু জানব এখন শীতকাল হাঁস সবাই খেতে খুব পছন্দ করেন আমরা এখানে হাঁস দেখতে পাচ্ছি আপনারা যদি দেখেন যে এখানে কিন্তু চীনা হাঁস আছে ভাইয়া হাঁস আজকে কত করে বিক্রি হচ্ছে ভাইয়া এগুলো 500 টাকা 520 টাকা কেজি এটা কয় কেজি হবে আমরা একটু দেখি কত টাকা দাম আসবে এটার দাম 1550 টাকা 1500 মতো আসবে আর 1550 টাকার মতো আসবে আমরা তো দেখি এগুলো প্রচন্ড শক্তিশালী এবং এটার দাম আসবে 1550 টাকা আপনার দেশি মুরগি আজকে দেশি মুরগি এই যে বড়গুলো আছে 500 টাকা কেজি হ্যাঁ ছোটগুলো 450 টাকা ছোট মুরগিও দেখেন এরকম সাইজে 1 কেজি এটা হচ্ছে এটা কত 450 টাকা মাত্র এগুলো কেজি কিন্তু দেশি মুরগি আমরা একটু এখানে দেশি হাঁস দেখতে পাচ্ছি আমরা একটু জানবো যে দেশি হাঁসের দামটা কত আপনার এখানে দেশি হাঁস দেখতে পাচ্ছি কত করে এগুলো কেজি 550 টাকা এগুলো 500 টাকা
আমরা একটা 550 টাকার হাঁস একটা দেখাই একটু দর্শকদের। এটাতে কয় কেজি হবে? এটা এটার আমাদের যে অতিথি পাখি আসে হাঁস, হাঁস জাতীয় যে অতিথি পাখি আসে এটা কিন্তু দেখতে অনেকটা সেরকম একদম। এগুলো হচ্ছে ঘরে পালা দেশি, আর এগুলো হচ্ছে ফার্মের নাকি? তো এই ফার্মেরটা হচ্ছে এখানে আবার দুটো করে, এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফার্মের, এগুলো 500 টাকা, আর আমরা একটু আগে যেটা দেখালাম সেটি হচ্ছে 550 টাকা। সুতরাং আপনারা দেখলেন যারা হাঁস খেতে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে হাঁস নিতে পারেন। দুই ধরনের হাঁস কিন্তু এটা আপনারা এখানে পাবেন, একটি হচ্ছে ফার্মে পালন করা আর একটি হচ্ছে ঘরে ঘরে পালন করা, যেটাকে দেশি বলা হচ্ছে। এই যে হাঁসগুলো এখন যেগুলো দেখতে দেখতে পাচ্ছেন এরা কিন্তু ফার্মের, আর এইটা হচ্ছে দেশি, এইটা হচ্ছে কিন্তু দেশি। তো দেশি যে কালার আছে এবং অনেক বেশি মসৃণ, এবং এটি অনেক বেশি, এটা কি যেটা দেশেছে এটা খেতে স্বাদ বেশি, ওনারা যেটা বলছেন যে ওটা খেতে স্বাদ বেশি। তো আমরা এবার আপনাদেরকে আজকে তার্কি দিয়ে শুরু করে হাঁস মুরগি দেশি মুরগি দেখালাম, এবার আমরা একটু সামনের দিকে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এটি বাহারছড়া বাজারে কিন্তু খুব ব্যস্ততা থাকে, এবং এখানে কিন্তু সব ধরনের পণ্যই কিন্তু মোটামুটি পাওয়া যায়, এবং কেউ কেউ অবশ্য বলেন যে এখানে দামটা একটু বেশি, কিন্তু আবার আমরা একটু এক ভাইকে দেখতে পাচ্ছি, একটু কথা বলি, কেমন বাজারের দাম কেমন দেখছেন? বাজারের দাম মোটামুটি আগের থেকে কিছু কিছু জিনিসের দাম কমছে, আবার কিছু কিছু জিনিসের দাম বাড়ছে। এই আপনি যে লাউ নিয়েছেন একটু দেখাবেন আমাকে? হ্যাঁ, লাউটা, এই লাউটা কত টাকা নিয়েছেন? এই লাউটার দাম নিয়েছে 60 টাকা। 60 টাকা, তো আপনার কাছে মনে হচ্ছে কি আগের থেকে আগের মতোই আছে লাউর দাম? আর কিছু কিছু সবজির দাম একটু কমছে, যেমন সিম আগে ছিল 80 টাকা, এখন 60 টাকা আছে। 60 টাকা নিয়েছেন, তো কম পেয়েছেন। আপনি কি করেন? আমি ফরেস্টে চাকরি করি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনলাম কেউ কেউ বলছেন যে জিনিসপত্রের দাম, কিছু কিছু জিনিসের দাম আগে কমেছে, যেমন লাউ 60 টাকা ছিল সেটি 60 টাকা দিয়েই তিনি নিয়েছেন, কিন্তু সিম কিন্তু দাম কমেছে, যেটা 80 টাকা ছিল সেটি এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। মাসি একটু কথা বলবেন, জিনিসপত্রের দাম কেমন দেখতেছেন? এগুলো বাসার জন্য কিনেছেন, অনেক বাজার করেছেন, তো কেমন দাম, কি আগের চেয়ে বেশি না কম? মোটামুটি আছে। আচ্ছা, ঠিক আছে, উনি খুব ব্যস্ত এবং অনেকগুলো বাজার করেছেন, তারপরেও তিনি বলেছেন যে মোটামুটি আছে। আমরা এখানে মাটির আলু দেখতে পাচ্ছি, এই আলুটা কিন্তু আমাদের যারা বাঙালি আছেন এবং ইন্ডিজেনাস পিপল আছেন তারা কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করেন। এই যে আলুটা আমরা একটু জিজ্ঞেস করবো যে এই আলুটা কত করে? 80 টাকা। এটা এই আলুটা কোথা থেকে? রামু। আপনার এখানে আমরা এই আলুর পাশাপাশি পেঁয়াজ পাতা দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ পাতা কত করে? পেঁয়াজ পাতা আমরা কিন্তু কালকে যখন লিঙ্ক রোড বাজারে গিয়েছিলাম সেখানে পেঁয়াজ পাতা ছিল না, যে কারণে একজন বিক্রেতার কাছে সেটা পেয়েছিলাম, সেটি 80 টাকা চেয়েছিল, আমরা কিন্তু আজকে এখানে এসে 50 টাকায় পেয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি দেশি বেগুন, এটা দেশিটা এটা কত করে? আর এটা কি হাইব্রিড? 50 টাকা। হাইব্রিডটা হচ্ছে 50 টাকা। আমরা এখানে এই যে লাল আলু যেটা, এটা কিন্তু খুবই জনপ্রিয় দেশি, এটা 50 টাকা। সো আমরা কিন্তু এটি আগে 80 টাকা, 70 টাকা, 60 টাকা বিক্রি, আজকে কিন্তু 50 টাকায় নেমে এসেছে। গাজর কত করে? গাজর হচ্ছে 50 টাকায় বিক্রি হচ্ছে। আমরা এখানে টমেটো দেখতে পাচ্ছি, এই টমেটো কত করে? 50 টাকা। টমেটো হচ্ছে 50। আর এখানে আপনার এখানে সিম, টাটকা সিম আছে এখানে, কিন্তু যদি দেখেন এটা কিন্তু বেশ টাটকা এবং বেগুনি এবং আপনার সবুজের একটা কালার, এটা কত করে? 60 টাকা কেজি। অনেকে কিন্তু ক্যাপসিকাম খেতে পছন্দ করেন বাজারে, অবশ্য আমরা ক্যাপসিকাম 3 ধরনের হয়ে থাকে, লাল, হলুদ এবং সবুজ, তো আমরা এই সবুজ ক্যাপসিকামের দামটাও জানবো। ক্যাপসিকাম কত? সরি, আমি তো দামটা জানি না, বাইরে ও সে অবশ্য দামটা জানে না, তার ভাই আছে, ভাই আসলে বলতে পারবে। তো আমরা একটু সামনের দিকে যাব, যদি এখানে কিন্তু অনেকে বেল খেতে পছন্দ করেন, আমরা কিন্তু আজকে বেল পেলাম। ভাই বেল কত করে?
একটা 40 টাকা একটা বেল 40 টাকা করে বিক্রি হচ্ছে আঙ্কেল জিনিসপত্রের দাম কেমন দিচ্ছেন একটু বলবেন মোটামুটি এখন তো একটু ভালো আছে ভালো আছে আপনি কি নিচ্ছেন আজকে বেগুন 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 কত করে নিচ্ছেন কত করে ধরে জানি না তো এখনো 60 টাকা তো আগে চেয়ে দামটা একটু কমছে একটু কমছে জি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা যেটা বলছেন ক্রেতারা কিন্তু বলছেন যে জিনিসপত্রের যে দাম আছে সেটা আগের চেয়ে কিছুটা কমেছে যেই কারণে তারা কিছুটা স্বস্তিতে আছেন এটা তারা বলছেন আঙ্কেল পেঁয়াজ কত করে বিক্রি হচ্ছে পেঁয়াজ আঙ্কেল দেশি আঙ্কেল দেশি হইছে 80 টাকা আর ইন্ডিয়ান হইছে 150 টাকা দেশিটা তাহলে অনেক কমেছে অনেক কমেছে আপনি কি পেঁয়াজ নিচ্ছেন হ্যাঁ ভাই কোনটা নিচ্ছেন ওইটা বড়টা 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 কত করে নিচ্ছেন 70 টাকা 70 টাকা কেজি তো আমরা এই যে বড় পেঁয়াজটা যেটা 70 টাকা করে বিক্রি হচ্ছে এটা হলো মরক্কো পেঁয়াজ যেটা 70 টাকা বিক্রি হচ্ছে এটা কি আপনি হোটেলের জন্য নিচ্ছেন না বাসার জন্য দোকানের জন্য দোকানের জন্য নিচ্ছেন তো বলছিলেন যে 70 টাকা করে কিন্তু মরক্কোর যে পেঁয়াজ সেটা কিন্তু বিক্রি হচ্ছে আমরা এখানে একদম টাটকা খিরাই দেখতে পাচ্ছি এগুলো দেখলেই আসলে কিন্তু খেতে ইচ্ছে করবে এবং এটার যে আল আল বলে আর কি সেটা কিন্তু বেশ এখনো কিন্তু একদম সতেজ ভাইয়া এই খিরাইটা কত করে 60 টাকা এটা কোথা থেকে এসেছে এখানে স্থানীয়ভাবে কক্সবাজারে কিন্তু এটি উৎপাদিত যে কারণে এটার দামটা একটু বেশি আমরা এখানে পালং শাক দেখতে পাচ্ছি আপনারা জানেন পালং শাকের বেশ বড় আটি ভাইয়া পালং শাক 20 টাকা 20 টাকা পালং শাকের দাম কিন্তু কমে গেছে এখানে কিন্তু আর একটু আমরা বলি গোল লাউ সাধারণত পাওয়া যায় না আমরা কিন্তু গোল লাউ দেখছি ভাই এই গোল লাউ কি আপনার আঙ্কেল এই লাউ কত করে গোল লাউ 50 টাকা কি পার পিস এক পিস 50 টাকা করে কিন্তু এটা বিক্রি হচ্ছে তো আপনি দেখলেন এবার আমরা একটু ঢেঁড়শটা কিন্তু বা ভেন্ডিটা কিন্তু কম পাওয়া যাচ্ছে আর এইখানে কিন্তু অনেক ভেন্ডি আছে কত করে ভাইয়া ঢেঁড়শ কত করে ঢেঁড়শ দাম পাতি 80 থেকে 90 টাকা 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে আপনার ওখানে লাউ শাক দেখতে পাচ্ছি লাউ শাক কত করে এ মিষ্টি লাউ নাকি ইয়া মিষ্টি লাউ বাংলা এটা কিন্তু 30 টাকায় বিক্রি হচ্ছে লাউ শাকও কিন্তু একটু কম পাওয়া যাচ্ছে বাজারে কিন্তু এই দোকানে আমরা পেলাম ধন্যবাদ আমরা এবার একটু এখানে ধনিয়া পাতার কিন্তু হ্যাঁ দেশি একেবারে কিন্তু টাটকা এটা কত করে একাটে 10 টাকা আপনার ওখানে মিষ্টি কুমড়া ফুল দেখতে পাচ্ছি আমরা ওগুলো কত করে একাটে 20 টাকা এখানে কয় আটি আছে দুই আটি আমরা একটু দেখাই এখানে দুই আটি ফুল আছে দুই আটি ফুল আছে যেটি কিন্তু 20 টাকা করে অর্থাৎ দুই আটি 40 টাকা তো যারা মিষ্টি কুমড়া ফুল খেতে পছন্দ করেন তারা কিন্তু খেতে পারেন আমরা আরেকটা একটু দোকানে একটু জিজ্ঞেস করি ভাই ডিম কত করে আছে এখন একটু বলবেন একটু সামনে আসবেন আমরা কিন্তু ওখানে 80 টাকায় বিক্রি হতে দেখলাম তো পেঁয়াজের দাম কিন্তু অনেকটা কমে এসেছে এই যে আদা কত করে 280 টাকা অনেক দাম আদার রসুন হচ্ছে 260 টাকা এখানে নারকেল দেখতে পাচ্ছি নারকেল কত করে 120 টাকা ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া আর কি ধন্যবাদ আপনার এখানে আলু কত করে 50 টাকা আলু 50 টাকা ওই ছোটটা 40 টাকা 40 টাকা আমরা একটু 40 টাকার আলুটাও দেখাই আলু কিন্তু এই যে ছোট যেগুলো আছে সেগুলো কিন্তু 40 টাকা করে বিক্রি হচ্ছে আমরা দেখলাম এবার আমরা একটু সামনের দিকে যাই আন্টি আপনি কি একটু বলবেন জিনিসপত্রের দাম কেমন দাম বেশি দাম বাড়ছে বলছে এগুলো কত করে নিয়েছে
400 টাকা 400 টাকা আপনি কি মুরগি নিচ্ছেন হ্যাঁ মুরগি নি কত করে চাইলো ব্রয়লার মুরগি 280 বলছে কেজি হ্যাঁ কেজি কেজি না ব্রয়লার 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 নিছি নিতেছি সোনালি না ব্রয়লার ব্রয়লার ও আচ্ছা একটাতে 280 টাকা হয়েছে হ্যাঁ একটাতে এখানে ব্রয়লার কত করে বিক্রি হচ্ছে আজকে দ্বিতীয় ভাই হ্যাঁ 200 টাকা অন্য জায়গাতে তো 185 টাকা করে বিক্রি হচ্ছে আমরা দেখেছি কালকে তো এই দোকানে অবশ্য ওনারা কথা বলতে চান না এবং জিজ্ঞেস করলে দামটা একটু বেশিই চান ওনারা সহযোগিতা করতে চান না আমরা এর আগেও কথা বলেছিলাম তাদের সাথে আমরা এখানে একটা ব্রোকলি দেখতে পাচ্ছি আজকে কত করে ব্রোকলি ভাই আচ্ছা এম দাম ব্রোকলি কিন্তু 80 টাকায় বিক্রি হচ্ছে এবং সকালে কয়টা ব্রোকলি আনছিলেন এবং কয়টা আনছিলাম আজকে 21টা 21টা এই একটা আছে একটা মাত্র আছে তো ব্রোকলির কিন্তু প্রচুর চাহিদা আছে উনি যেটা বলছিলেন আপনার এখানে একটি লাউ কত করে আমার লাউ হচ্ছে আপনার পার পিস 50 টাকা করে 50 টাকা করে পিস 50 টাকা করে আমরা কিন্তু এখানে দেখছি তোমার যে লাউগুলো আর কি এগুলো কিন্তু বেশ টাটকা এবং আজকেই বোধহয় নিয়ে আসা হয়েছে এবং কচি এগুলো এগুলো কিন্তু ঘ্রাণটাও আপনি লাউয়ের যে ঘ্রাণটা সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে আপনার এখানে এই যে কলমি শাক আছে এগুলো কত করে 5 টাকা আটি 5 টাকা আটি মাত্র 5 টাকা করে আটিতে কিন্তু এই কলমি শাক বিক্রি হচ্ছে আপনি যদি দেখেন তো আমরা এখানে মুলা শাক কত করে এখন মুলা শাক 320 টাকা করে বিক্রি করতেছি 320 টাকা তো মুলা শাকের দামও কিন্তু আসলে অনেকটা কমে এসেছে এখানে আমরা আবার একটু জিজ্ঞেস করব লাল আলুটা এখানে কিন্তু কাঁচা মরিচ কত করে আজকে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ 60 টাকা করে বিক্রি হচ্ছে আলু কত আলু 60 টাকা লালটা জি ওখানে তো 50 টাকা করে বিক্রি হচ্ছে আর এই আলুটা কত করে এটা 40 টাকা 50 টাকা এটা 40 টাকা 50 টাকা করে বিক্রি হচ্ছে আপনার এখানে টমেটো কত করে বিক্রি হচ্ছে এখন টমেটো 50 টাকা বিক্রি ফুলকপি কত করে ফুলকপি 50 টাকা আমরা কিন্তু এখানে ফুলকপি 50 টাকা করে দেখছি আমরা একটু ওনার কাছে গিয়ে আপনার এখানে ফুলকপি কত করে ফুলকপি 50 টাকা 50 টাকা যদিও কালকে আমরা একটা ফুলকপি দেখাতেই আজকে শেষ করব আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ফুলকপি আছে আমরা কালকে লিঙ্ক রোড বাজারে গিয়েছিলাম সেখানে প্রথমে ফুলকপি 50 টাকা দিয়েছিল পরবর্তীতে কিন্তু আমরা প্রায় দোকানেই 40 টাকা কেজিতে বিক্রি হতে দেখছি যদিও এখানে ফুলকপিটা 50 টাকায় আবার বিক্রি হচ্ছে বাহারছড়া বাজারে এবং আপনি জানেন যে বাহারছড়া বাজারে আসলে গরুর মাংস 750 টাকা বিক্রি হয় কিন্তু বড় বাজারে কিন্তু 700 টাকায় বিক্রি হয় তো যারা আসলে ক্রেতা আছেন তাদের এই তথ্যটাও আমরা দিয়ে রাখি লিঙ্ক রোড বাজারে বা বাজার বসে শুক্রবার এবং মঙ্গলবার আর বাহারছড়া বাজারে কিন্তু এখানে অবশ্য প্রতিদিনই পাওয়া যায় তো আমার সাথে এতক্ষণ ক্যামেরায় ছিলেন অ্যালেক্স রোহান আর আমি মানদিডি কস্তা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি ফুলকপি দেখাতে দেখাতে শীতকালীন এই সবজিটি দেখাতে দেখাতে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে